না হবে 12টা বাজে, আজকে টমেটো চাটনি বানাইবো আমাদের রাসেল ভাই। এটা হচ্ছে ফবার জীবনে বাড়ি একটা খানা, এই যে দেখেন সে এখন পেঁয়াজ কাটিং করতেছে। পেঁয়াজ এই টমেটো গুলার আগে কাটি সুন্দর মতো ধুই, তারপরে মনে করেন যে ফ্রাই বনের মাঝে কতক্ষণ ফ্রাই করি রাখছে, আর এই যে সেই লোকে পেঁয়াজ কাটিং করতেছে। তার বাড়ি কিন্তু মূলত সিলেট, আমরা নাম দিছি তারে কি নোয়াখালীর আছে। ভাই বলো তোমার এটাতে কতদিনের এক্সপিরিয়েন্স আছে এই ভর্তা বানানোর? হ্যাঁ কতদিনের এক্সপিরিয়েন্স আছে বলো? 2 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে সে আজকে এই যে ভর্তা বানাইতে আছে ওইখান দিয়ে। আমার খালতো ভাই, আমার খালতো ভাই উকি মারি মারি দেখে যে আমরা কি করতেছি। এই যে এখন পেঁয়াজ কাটিং হইতেছে, পেঁয়াজ কাটিং হোকে এই দুসরা রাফি, ও রাফি নাটক কর জাগুন, ইয়ার হওয়ার কয় না। কাম কাজ নাই, বাস এখন রুমে বসে বসে বাস আর কি করবো, এখন বাস বেকার টাইমের ব্লক। ফ্রি ওয়াইফাই সবকিছু ফ্রি, ক্যামেরাতে কি কাঁচরা মাছরা আছে নি যা বলেন। ভাইয়ের হাতের টমেটো চাটনি একদম ভাই অস্থির, 2 বছর ধরে ফ্রাই টাইমে বানায়, যেদিন ডিউটি থাকে না আমাদের আমরা ওই সময় রুমে থাকি ভাই, সেই লাগে জোস যা বলেন। সবার জীবনে মনে করেন যে যেদিন ডিউটি থাকে না ওই দিন কিছু করে খাইতে মনে করে, এই ছাড়া আর কিছু নাই। ও এটা কি ধনিয়া? এটা ধনিয়া। হিন্দি মে ইসকো ক্যা কেতা হ্যায় মালুম নেই, বাংলা মে আমরা কই ধন্য আতা শর্টকাট হিসাব। ধন্য ফাদা বলে কাল গিয়া না পরশু দিন আনছিল, এখন একটু মরা মরা লাগে, মুশকিল নেই। একটা ফিল্টার মারি সাইকেল রুম লাগে, ও ফিল্টার মারলে তো দেখ সেই কালার আইছে ধনিয়া, ফিল্টার মারা যে ধনিয়া ফাদা তো সেই কালার আইতেছে। এ হচ্ছে পেঁয়াজ কুচি, এ হচ্ছে কাঁচা লঙ্কা, এ হচ্ছে টমেটো, আর এখানে হচ্ছে রসুন। ধরে কি ধন্যবাদ। ধন্যবাদ।